জুমার পূর্বে চার রাকাত নামাজ পড়া এটা সুন্নতে মুয়াক্কাদা না এটা মুস্তাহাব, এই ব্যাপারে ইখতিলাফ হয়েছে। ইমাম শাফি বলেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, আল্লামা ইবনে আকিল বলেছেন, আল্লামা আবু ইয়ালা বলেছেন, ইমাম আবু হানিফা বলেছেন, সুফিয়ান সৌরি বলেছেন, আল্লামা উজাই রহমতুল্লাহ আলাই বলেছেন, এইটা জুহরের পূর্বে যেরকম ভাবে চার রাকাত নামাজ পড়া সুন্নতে মুয়াক্কাদা, এইরকম ভাবে জুমার পূর্বে এবং পরে চার রাকাত নামাজ পড়া সুন্নতে মুয়াক্কাদা। আমাদের ইমাম আবু হানিফা যিনি 80তে জন্ম হইল, 150 হিজরিতে তিনি ইন্তেকাল করলেন, তিনি বলতেছেন জুমার পূর্বে চার রাকাত সুন্নাত পড়া সুন্নতে মুয়াক্কাদা। আর বর্তমান এই সমস্ত অনলাইনে বক্তব্য ছেড়ে দে, আমরা তোমাদের ফতোয়া মানবো না। যারা বলে জুমার পূর্বে চার রাকাত নামাজ বলতে চাই এগুলা ফালতু, আমরা বলবো সে নিজেই ফালতু। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মানুষ মাগরিবের পরে আর ফজরের পরে 100 বার সুবহানাল্লাহ পাঠ করবে, 100 বার সুবহানাল্লাহ বসে পড়ক, দাঁড়িয়ে পড়ক, আরোহিত অবস্থায় পড়ক, চলন্ত অবস্থায় পড়ক, ব্যবসা বাণিজ্য অবস্থায় পড়ক, কোন একটা অবস্থায় যদি ইখলাসের সাথে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার পাঠ করতে পারে, আল্লাহ তার আমল নামায় 100টি মকবুল নফল হজের সওয়াব দান করেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এই আমল এটা কঠিন না সহজ? কারা কারা করতে রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইকে আজীবন এই আমল করার তৌফিক দান করুন। আমি আরেক হাদিস শুনি, আমার পঠিত আয়াত বিষয়ক কিছু কথা রাখার চেষ্টা করব। আমি বলেছি এই মাহফিলটা হলো অত্যন্ত বরকতময় মাহফিল। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে এক হাদিস আছে, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহর একদল নির্ধারিত ফেরেশতা আছেন সারা পৃথিবীতে ঘুরে বেড়ান, যখন কোথাও এমন মাহফিল হয় যে মাহফিলে সুবহানাল্লাহ বলা হয়, আলহামদুলিল্লাহ বলা হয়, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা হয়, এই জাতীয় কোনো মাহফিল যখন হয় ফেরেশতারা একে অপরকে ডাক দিয়ে বলে হালুম্মু ইলা হাজাতিকুম, ও ফেরেশতার দল তোমরা সারা পৃথিবীতে যে উদ্দেশ্যে বিচরণ করছো এই উদ্দেশ্য আজকের এই মাঠে দেখা দিয়েছে, আসো। ফেরেশতারা আসিয়া এই মাঠটাকে আপনার বেষ্টন করে নেয়। সফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মধ্যে রয়েছে, শুধু এই রকম না, এই মাহফিলকে বেষ্টন করার সাথে সাথে ফেরেশতাদের একটা সারি আল্লাহর আরশে আদিম পর্যন্ত থাকে। ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করেন তোমরা কোথায় থেকে এসেছো, তখন তারা বলে এই রকম আল করিম পাঠাগারের উদ্যোগে একটা মাহফিল, সেই জায়গায় আপনার কিছু বন্দা সমবেত হয়েছে আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য, আপনার প্রশংসা করার জন্য, আপনার বড়ত্বতা বর্ণনা করার জন্য, আপনার গুণ কীর্তন করা বলার জন্য এরা সমবেত হয়েছে, আমরা তাদের কাছ থেকে আসছি। এইরকম একটা মাহফিলে আপনাদেরকে আল্লাহ হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, আপনারা খুশি না? আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন এরা কি চায়, ফেরেশতারা উত্তর দেয় এরা জান্নাত চায়। আপনারা জান্নাত চান কি চান না, একটু আওয়াজ দিয়ে বলেন না, চান কি চান? ফেরেশতারা আল্লাহকে আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন এরা কি চায়, ফেরেশতারা উত্তরে বলে এরা জান্নাত চায়। আল্লাহ আবার ফেরেশতাদেরকে প্রশ্ন করেন এরা কি কোনদিন জান্নাত দেখেছে, ফেরেশতারা বলে না জান্নাত কোনদিন দেখে নাই। ফেরেশতাদেরকে আবার আল্লাহ বলেন কাইফা লাউরাউহা, জান্নাত যদি দেখতো তাহলে কেমন হইতো, ফেরেশতারা উত্তর দেয় জান্নাত যদি দেখতো
এখন জান্নাত লাভ করার জন্য যে পরিমাণ ইবাদত করে মুজাহাদা করে রিয়াজাত করে সাধনা করে পরিশ্রম করে চেষ্টা করে জান্নাত যদি তারা দেখতে পাইত তাহলে জান্নাত লাভ করার জন্য কোটি গুণ বেশি ইবাদত করত অন্য একটা হাদিসের কথা আমি আপনাদেরকে বলি মিশকাত শরীফের মধ্যে আসছে যখন কোন মানুষ জান্নাতের কথা আল্লাহর কাছে চাইবে জান্নাতের আবেদন করবে তিনবার বলবে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতাল ফিরদাউস আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতাল ফিরদাউস জান্নাতে আবেদন যখন আল্লাহর কাছে তিনবার বলে জান্নাত তো আল্লাহর কাছে সুপারিশ করে এ আল্লাহ অমুক দল মানুষ আমাকে লাভ করার জন্য আপনার কাছে তিনবার আবেদন করেছে আপনি আমাকে তাদের জন্য বরাদ্দ করে দিন এজন্য আমরা জান্নাত আল্লাহর কাছে চাইব কয়বার যখনই চাইব এটা হলো সুন্নাত যাক আমি ওই দিকে যাচ্ছি না এবার আল্লাহ আবার ফেরেশতাদেরকে প্রশ্ন করেন এরা কিসের থেকে পানা চায় ফেরেশতারা উত্তর দেয় এরা জাহান্নাম থেকে পানা চায় চান কি চান না ফেরেশতা লম্বা হাদিস ভাই আমি শেষ অংশটুকু বলা উদ্দেশ্য এইবার আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো মাসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল এবং বাইহাকির মধ্যে এই হাদিস আছে বুখারী দ্বিতীয় খণ্ডের মধ্যে এই হাদিস আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ ওই ফেরেশতাদেরকে সাক্ষ্য রাখে বলেন ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো যারা আমার পবিত্রতা বর্ণনা করার জন্য যারা আমার বড়ত্বতা বর্ণনা করার জন্য যারা আমার গুণাগুণ বর্ণনা করার জন্য আমার প্রশংসা করার জন্য এই হালকা জিকিরে জিকিরের মজলিসে উপস্থিত হয়েছে তোমরা সাক্ষ্য থাকো আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম এরকম এক মহতি মুবারক মাহফিলে আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন এটা অনেক বড় নিয়ামত এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমরা আবারো উচ্চ স্বরে সবাই বলি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের জজ আদালত আছে বাংলাদেশের আদালত পড়ায় একটা হলো জজ কোর্ট সুপ্রিম কোর্ট হাই কোর্ট বিভিন্ন কোর্ট আছে জজ আদালত আপনার জজ কোর্টার নিম্ন আদালতের মধ্যে যদি কোনো রায় হয় তাহলে কখনো বাদী এবং বিবাদী হাই কোর্টে গিয়ে আপিল করে সুপ্রিম কোর্টে আপিল করে এই জায়গার মধ্যে ফেরেশতাদের মধ্যে যখন আল্লাহ বলেন এই মাহফিলে যারা উপস্থিত হয়েছে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম তোমরা সাক্ষ্য থাকো ফেরেশতারা একদল মানুষের ব্যাপারে আপিল করে যে আপনি তো ঠিক আছে যারা আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য আপনার প্রশংসা করার জন্য আপনার গুণ কীর্তন বর্ণনা করার জন্য আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য সমবেত হয়েছে জিকির করার জন্য সমবেত হয়েছে আপনি তাদেরকে ক্ষমা করে দিবেন কিন্তু এই মজলিসের মধ্যে তো এমনও মানুষ আছে যারা এই উদ্দেশ্যে এই মাহফিলে আসে নাই অন্য একটা প্রয়োজনে আসিয়া এই জায়গায় বসে আছে আপনি কি তাদেরকেও ক্ষমা করে দিবেন আল্লাহু আকবার আল্লাহর রাসূল বলেন হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহ তখন বলবেন ইন্নামা লা ইয়াসকা জালিসুহুম ইন্নামা লা ইয়াসকা জালিসুহুম ইন্নামা লা ইয়াসকা জালিসুহুম আমার নেককার বান্দাদের সাথে যারা বসে থাকবে আমার পরহেজগার বান্দা নেককার বান্দা আল্লাহওয়ালাদের সাথে যারা বসে থাকবে তারা দুর্ভাগ্যবান হতে পারে না তোমরা সাক্ষ্য থাকো আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দিলাম আল্লাহ আমাদেরকে এই তো এদেশের লক্ষ জনতার আদাতিক আকবর আমাদের পীর শাহ বদর দামাত বরকাতুম আসবেন আল্লাহু আকবার এই সমস্ত আল্লাহ ওয়ালাদের কাছে গেলে পরে আল্লাহর কথা স্মরণ হয় জামে সগীর আল্লামা জালালউদ্দিন সুয়ুতির এক কিতাব আছে এক কিতাব হাদিসের কিতাব আছে সেই জায়গার মধ্যে তিনি একটা হাদিস এনেছেন আন নাযরু ইলা ওয়াজহিল আলিম ইবাদা সত্যিকার হক্কানি রব্বানি আলিমের চেহারার দিকে তাকানো ইবাদত আল্লাহ আমাদেরকে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেই কথাটা হইল এইরকম একটা বরকতময় মাহফিলে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন
এটা আমি আপনি বহুবলে বর্জন করি নাই এই নিয়ামত দিয়েছেন কে আল্লাহ আবার উচ্চ স্বরে বলেন আল্লাহ আল্লাহ আরে ভাই কোন মানুষ যদি আল্লাহ শব্দ বলে আল্লাহ তার আমলনামায় 70টা সওয়াব দান করে আর আল্লাহু আকবার ভাই কথায় কথা আসে এই যে মিম্বর যেটা এই মিম্বর এটা সাধারণ মিম্বর না আল্লাহর রাসূল মক্কায় 13 বছর কাটাইলেন ওই জায়গায় কোনো মিম্বর প্রতিষ্ঠিত করতে পারেন নাই মসজিদে নববী যখন বানাইলেন হিজরত করলেন হিজরতের প্রথম বছরেই আল্লাহর রাসূল মসজিদে নববী বানাইলেন সেই মসজিদে নববীর মধ্যে প্রথম পর্যায়ে কোনো মিম্বর ছিল না আল্লাহর রাসূল একটা খেজুর গাছের ডালের উপর ভর করে খুতবা দিতেন তো এক মহিলা সাহাবিয়া ছিলেন আসিয়া আল্লাহর রাসূলকে প্রস্তাব দিলেন ইয়া আল্লাহর রাসূল আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার জন্য আমার একটা রাজ মিস্ত্রি আছে আমার একটা কাট মিস্ত্রি আছে সে মিম্বর বানাতে পারে আপনি বয়ান করবেন আপনি সাহাবায়ে কেরামের সামনে দিক নির্দেশনা দিবেন আপনি জাতির সামনে হাদিস বর্ণনা করবেন মানুষ কিভাবে ইহকাল এবং পরকালে সফলতা লাভ করবে তা বয়ান করবেন এজন্য আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনার জন্য একটা মিম্বর বানিয়ে দিব একটা মিম্বর বানিয়ে দিব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলা সাহাবিয়ার প্রস্তাবের কারণে আল্লাহর রাসূল তার জন্য বললেন ঠিক আছে অনুমতি দেওয়া হলো মসজিদে নববীর মধ্যে মিম্বর প্রতিষ্ঠিত হবে ওই মহিলা সাহাবিয়ার কাট মিস্ত্রি যে ছিল সেই সর্বপ্রথম একটা মিম্বর বানাইলেন মিম্বরানি ওই সাহাল বিন সাদ সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দাউদে মসনদে ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিস আছে সেই হাদিসের মধ্যে আসছে তিনি বলেন মসজিদে নববীর মধ্যে সর্বপ্রথম যখন এই মিম্বর রাখা হয় আর যেদিন সর্বপ্রথম আল্লাহর রাসূল সেই মিম্বরে বসেছেন আমি সচক্ষে সেই অবস্থাটা দেখছি আল্লাহর রাসূল যেদিন বসছেন এর আগ পর্যন্ত তো খেজুর গাছের একটা ডাল সেই ডালের উপর ভর করে খুতবা দিচ্ছেন বয়ান করতেন এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরে বসে গেলেন মিম্বরে বসে গেলেন খেজুর গাছে আর ধরলেন না আল্লাহু আকবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়োগকে শোক সে আল্লাহর রাসূল তাকে স্পর্শ করবেন না এই কথা উপলব্ধি করে খেজুর গাছ বিকট আওয়াজে কান্না শুরু করছে বলবেন না সুবহানাল্লাহ আপনার আমার গাছে কি কান্না এরকম কোন আওয়াজ আপনি আমি শুনতে পাই আল্লাহর রাসূল দেখলেন মসজিদে নববীর মধ্যে কান্নার আওয়াজ খেয়াল করলেন কোথায় থেকে কান্নার আওয়াজ আসছে দেখা যায় যে খেজুর গাছের উপর বর করে আল্লাহর রাসূল খুতবা দিতেন যে খেজুর গাছের উপর বর করে আল্লাহর রাসূল জুমার খুতবা বিভিন্ন সময় বয়ান করতেন এখন সেই গাছ কান্না শুরু করছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কান্না বন্ধ করার জন্য সেই গাছকে গিয়ে ধরলেন ধরার পরবর্তীতে বললেন ও গা ও খেজুর গাছ তুমি দুইটা অপশনের একটা অপশন গ্রহণ করতে পারো মাসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে আছে তুমি হয়তো এই অপশন গ্রহণ করতে পারো আমি দোয়া করে দিব কিয়ামত পর্যন্ত তোমার মধ্যে খেজুর লেগে থাকবে আর মানুষ আপনার খেজুর নিয়ে নিয়ে খেতে থাকবে খেজুর শেষ হবে না এই অপশন গ্রহণ করতে পারো অথবা তুমি এই অপশন গ্রহণ করতে পারো জান্নাতে তুমি আমার সাথে থাকবে সে বলল আমি আপনি তো হাউজে কাউসারের পানি পান করাবেন হাউজে কাউসারের পানি পান করাবেন সেদিনও তো একটা মিম্বরের আপনার প্রয়োজন হবে আপনি ওয়াদা করেন সেই আমাকে সেই দিন আপনি মিম্বর বানাবেন আমার কথা হলো ভাই এই মিম্বরটা আল্লাহর রাসূল মসজিদে নববীর মধ্যে প্রতিষ্ঠা করেছেন এই মিম্বর থেকে কি বয়ান করবে তাও বলে দিয়ে গেছেন মনের ইচ্ছা স্বাধীন কিছু বলার জন্য না ঠিক কি ঠিক না আজকে অনেক মানুষ আছে এই মিম্বরের মধ্যে বসিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিম্বরের মধ্যে কারা বসবে এইটাও বলে গেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া
وَإِنَّ الْأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا وَلَا دِرْهَمًا وَإِنَّمَا وَرَّثُوا الْعِلْمَ فَمَنْ أَخَذَهُ أَخَذَ بِحَظٍّ وَافِرٍ আল্লাহর রাসূল মিম্বরে বসতেন আল্লাহর রাসূল নাই সাহাবায়ে কেরাম বসতেন সাহাবায়ে কেরামের পরে তাবিনরা বসতেন তাবিনদের পরে তবে তাবিনরা বসতেন ফুকাহায়ে কেরাম বসেছেন মুহাদ্দিসিনে কেরাম বসেছেন এজন্য ভাই আলিমরা সেই মিম্বরের মধ্যে বসবে কারা বসবে আপনারা মনে করবেন আপনি কিভাবে বসলেন না ভাই আমাদের এই বসার অনুমতি আছে আমরা দারুল উলুম দেওবন্দের মধ্যে লেখাপড়া করেছি আমার উস্তাদ মুহতারাম আল্লামা নাসির আহমদ খান নওয়ারাল্লাহু মারকাদাহু দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন ছিলেন আপনার শাইখুল হাদিস ছিলেন আমরা উনার সামনে বুখারী শরীফ নিয়ে বসেছি উনি আমাদেরকে প্রশ্ন করেছেন উনি আমরা প্রশ্নের উত্তর দিয়েছি আমাদেরকে এই মিম্বরে বসার অনুমতি দিয়েছেন এই রকম ভাবে উনাকে উনার উস্তাদ অনুমতি দিয়েছেন শাইখুল আরব ওয়াল আজম শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী উনাকে অনুমতি দিয়েছেন আল্লামা মাহমুদ হাসান দেওবন্দী রহমাতুল্লাহ আলাইহি উনাকে অনুমতি দিয়েছেন কাসিমুল উলুম ওয়াল খায়রাত আল্লামা কাসিম নানুতবি উনাকে অনুমতি দিয়েছেন আব্দুল গনি মুজাদ্দিদি উনাকে অনুমতি দিয়েছেন শাহ ইসহাক দেহলভি উনাকে অনুমতি দিয়েছেন শাহ আব্দুল আজিজ দেহলভি উনাকে অনুমতি দিয়েছেন শাহ ওলিউল্লাহ দেহলভি উনাকে অনুমতি দিয়েছেন ইব্রাহিম কুর্দি উনাকে অনুমতি দিয়েছেন আবু তাহির কুর্দি উনাকে অনুমতি দিয়েছেন আল্লামা শান্নাবি উনাকে অনুমতি দিয়েছেন আল্লামা রামালি উনাকে অনুমতি দিয়েছেন আল্লামা আনসারি উনাকে অনুমতি দিয়েছেন আল্লামা আসকালানি উনাকে অনুমতি দিয়েছেন আল্লামা জাবিদি উনাকে অনুমতি দিয়েছেন আল্লামা সিজ্জি উনাকে অনুমতি দিয়েছেন আল্লামা দাউদি উনাকে অনুমতি দিয়েছেন আল্লামা হামাবি উনাকে অনুমতি দিয়েছেন আল্লামা ফিরাবরি আল্লামা ফিরাবরিকে অনুমতি দিয়েছেন ইমামে বুখারী ইমামে বুখারীকে অনুমতি দিয়েছেন মক্কি ইবনে ইব্রাহিম মক্কি ইবনে ইব্রাহিমকে অনুমতি দিয়েছেন ইমামে আবু হানিফা ইমাম আবু হানিফাকে অনুমতি দিয়েছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সূত্র ধরে যারা এই মিম্বরে বসার অনুমতি আছে তারাই বসতে পারবে যে কেউ বসার জন্য না আমাদের সময় সময়ে আমার আলোচনায় অন্যদিকে চলে যাচ্ছে আজকে আপনারা দেখবেন বাংলাদেশের একজন পতিতদশা মানুষ কথায় কথা আসে আমার ভুল হইলে আমাদের এদেশের হাজার নয় লক্ষ লক্ষ তৌহিদি জনতা উলামায়ে কেরামের রাহবাররা আসছেন আমিরুল মুজাহিদিন আসবেন উনি আমাদেরকে সংশোধন করে দিবেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বিরা এখনো আমাদের মধ্যে বেঁচে আছেন আল্লাহ উনাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করুন বাংলাদেশের একজন পতিতদশা আলিম ইসলামিক স্কলার উনি একটা কথা ফতোয়া দিয়েছেন কি জুমার পূর্বের চার রাকাত নামাজ বলতে কিছু নাই বলেন না নাউজুবিল্লাহ এই জাতীয় ফতোয়া এখন প্রসব হচ্ছে দেখেন অনেক মানুষ মুহাদ্দিস হতে পারে জ্ঞানী হতে পারে ফতোয়া দেওয়ার এক কাজ ইমাম বুখারীর মতো যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস লক্ষ লক্ষ হাদিস তার মুখস্থ ছিল হাদিসের মধ্যে সর্বাধিক বিশুদ্ধতম গ্রন্থ হলো আল জামি ও সহিহুল মুসনাদুল মুখতাসারু মিন উমুরে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামি ইমাম বুখারীও ফতোয়া দিয়েছেন উম্মত গ্রহণ করে নাই ইমাম বুখারীও ফতোয়া দিয়েছেন উম্মত গ্রহণ করে নাই আজকে বাংলাদেশের মধ্যে এই যে একটা ফতোয়া যিনি দিয়েছেন মাওলানা কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ আমরা শ্রদ্ধার সাথে বলি আপনি যে ফতোয়া দিয়েছেন সেই ফতোয়া সঠিক নয় যুগের বড় বড় ইমাম আবু হানিফা বলেছেন আপনার জুমার আগের চার রাকাত নামাজ পড়া সুন্নতে মুয়াক্কাদা আল্লামা আউজাই বলেছেন জুমার পূর্বে চার রাকাত নামাজ পড়া সুন্নতে মুয়াক্কাদা ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম বুখারীর উস্তাদ বলেছেন জুমার পূর্বের চার রাকাত সুন্নত পড়া সুন্নতে মুয়াক্কাদা আপনি দেখেন ইমাম শাফি বলেছেন জুমার পূর্বে চার রাকাত সুন্নত নামাজ পড়া এটা হলো সুন্নতে মুয়াক্কাদা
শুধু এইরকম না ইমাম সাহেবরা বলেছেন ফকিরা বলেছেন যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরাম বলেছেন এরকম না সাহাবায়ে কেরাম বলেছেন আল্লাহর রাসূলের সহিহ হাদিস আছে আপনাকে যে ফতোয়া দিয়েছেন এই ফতোয়া বাংলাদেশের জনগণ মানবে না আমরা বুঝতে পেরেছি সম্ভবত হযরতের উপরে আহলে হাদিসরা সওয়ার হচ্ছে কথা ঠিক কি ঠিক না আপনারা হাদিসের কিতাব খুলে দেখুন আমি আলোচনা আমি নিয়ত ভাই দেখেন নিয়ত করেছি একটা বলবো এই মাসআলা বলবো আদৌ ছিল না কিন্তু একজন আলোচকের অন্তরে কথা দেনেওয়ালার মালিককে বলেন না কে আল্লাহ হাদিস আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিবরুল উম্মাহ এই উম্মতের পণ্ডিত ফকিহ সাহাবী সকল সাহাবায়ে কেরামের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গ্রহণযোগ্যতা ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদের মানাকিব সম্পর্কে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাদিতু লি উম্মতি মা রাদিয়া ইবনু উম্মে আবদ ওয়া সাকিতু লি উম্মতি মা সাকিতা ইবনু উম্মে আবদ আমার উম্মতের যে বিষয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ সন্তুষ্ট থাকবে আমি নবীর তার উপর সন্তুষ্ট আর আমার উম্মতের যে কাজের উপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ অসন্তুষ্ট থাকবে আমিও তাদের উপর অসন্তুষ্ট লক্ষ্য করেন আল্লাহর রাসূল তাকে কি মর্যাদা দিয়েছেন আর আব্দুল্লাহ ইবনে মাসউদ ওয়া কানা ইয়ামুরুনা আন নুসাল্লিয়া ক্বাবলাল জুমআতি আরবাআন তিনি আমাদেরকে জুমার পূর্বে চার রাকাত নামাজ পড়ার নির্দেশ দিতেন আপনারা বলেন আজকের পৃথিবীতে আমরা যারা বেঁচে আছি সমস্ত মানুষকে যদি এক পাল্লায় রাখা হয় আব্দুল্লাহ ইবনে মাসউদের পাল্লা কোটি গুণ ভারী হবে আমরা কি সাহাবীর ফতোয়া মানব না মাওলানা জাফরের ফতোয়া মানব একটু আওয়াজ দিয়ে বলেন না কার সাহাবী রাসূলের ফতোয়া আল্লাহু আকবার কুরআনে কারীম আপনারা খুলে দেখুন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি তোমরা যদি সাহাবীরা যেভাবে ঈমান এনেছে ওইভাবে যদি তোমরা ঈমান আনো আল্লাহু আকবার সূরাতুল বাকারার প্রথম দিকেই আসছে আমিনু কামা আমানান নাস সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন ওইভাবে তোমরা ঈমান আনো আমরা তো দিন সরাসরি পাই নাই আমরা তো আমাদের উস্তাদ এই রকম ভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছ থেকে শিখছেন আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে শিখাইছেন সাহাবায়ে কেরাম যে আল্লাহু আকবার কথায় কথা আসে এইভাবে একটা সূত্র ধরে আমাদের কাছে দিন আসছে এজন্য ভাই আমি যে মাসলা বলতে চাচ্ছিলাম জুমার পূর্বে চার রাকাত নামাজ পড়া এইটা সুন্নতে মুয়াক্কাদা না এটা মুস্তাহাব এই ব্যাপারে ইখতিলাফ হয়েছে ইমাম শাফি বলেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন আল্লামা ইবনে আকিল বলেছেন আল্লামা আবু ইয়ালা বলেছেন ইমাম আবু হানিফা বলেছেন সুফিয়ান সৌরী বলেছেন আল্লামা জাই রহমাতুল্লাহ আলাই বলেছেন এইটা জোহরের পূর্বে যেরকম ভাবে চার রাকাত নামাজ পড়া সুন্নতে মুয়াক্কাদা এই রকম ভাবে জুমার পূর্বে এবং পরে চার রাকাত নামাজ পড়া সুন্নতে মুয়াক্কাদা আমাদের ইমাম আবু হানিফা যিনি 80 জন্ম হইল 150 হিজরিতে তিনি ইন্তেকাল করলেন তিনি বলতেছেন জুমার পূর্বে চার রাকাত সুন্নাত পড়া সুন্নতে মুয়াক্কাদা আর বর্তমান এই সমস্ত অনলাইনে বক্তব্য ছেড়ে দে আমরা তোমাদের ফতোয়া মানব না ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এদেরকে বলা হয় খুলাফায়ে রাশিদিন তাদের সুন্নাতকে আঁকড়ে ধরবে আলী ইবনে আবি তালিবের হাদিস আছে তিনি বলেছেন আল্লাহর রাসূল জুমার পূর্বে চার রাকাত সুন্নাত নামাজ আদায় করতেন বলেন না সুবহানাল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাইসুল মুফাসসিরিন সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুফাসসিরে কুরআন ছিলেন কিয়ামত পর্যন্ত তার চেয়ে বড় কোনো মুফাসসিরে কুরআন আসবে না তার থেকেও হাদিস আসছে যে আল্লাহর রাসূল চার রাকাত জুমার পূর্বে নামাজ আদায় করতেন এজন্য যারা বলে জুমার পূর্বে চার রাকাত নামাজ বলতে চায় এগুলা ফালতু আমরা বলবো সে নিজেই ফালতু আমরা আমাদের মুতাওয়ারিস
ধারাবাহিক ভাবে দিন অবিচ্ছিন্ন ভাবে আমাদের পর্যন্ত যে আমলটা চলে আসছে আমরা সেই আমল করব তো ভাই ইনশাআল্লাহ হাত উঠিয়ে দেখেন না ইনশাআল্লাহ আপনারা যখন কোরআন হাদিসের মাহফিলের মধ্যে আসবেন একটু আওয়াজটা বলিষ্ঠ রাখবেন কেন ভাই আজকে এক হাদিস আমি এক কিতাবের মধ্যে পড়েছি এক সাহাবী দ্বিপরের সময় বের হয়ে আসছেন আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ হয়েছে আল্লাহর রাসূল বললেন ইয়া আল্লাহর আল্লাহর রাসূল তাকে জিজ্ঞাসা করলেন এই তীব্র প্রচন্ড গরমের সময়ে তোমাকে কোন জিনিস ঘর থেকে বের করলো এমন সময় তো ঘর থেকে বের হওয়ার না কেন আরবের রুগ্নের প্রখরতা অনেক বেশি আরবের মধ্যে গরমের তীব্রতা অনেক বেশি এই সময় তুমি কেন বের হয়েছো তখন বললেন ইয়া আল্লাহর রাসূল আমার কিদা লেগেছে তবে আমি এই নিয়তে বের হয়েছে আমি যদি আল্লাহর রাসূলকে দেখতে পাই রাসূলের চেহারা দেখে আমি প্রশান্তি লাভ করব এবং তৃপ্তি লাভ করব আজকে তো আল্লাহর রাসূল বেঁচে নাই ওলামায়ে রাসূল আল্লাহর ওলা নবীদের ওয়ারিস উত্তরাধিকার ওলামায়ে কেরাম বেঁচে আছেন কি আছেন না আমি আপনাদেরকে বলবো ওই সাহাবী যেভাবে বলেছেন যে আল্লাহর রাসূলকে দেখে আমরা প্রশান্তি লাভ করব তৃপ্তি লাভ করব আমরাও বর্তমান নাস্তিক্যবাদের যুগে যারা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কথা বলে যারা আমাদের শিক্ষানীতির থেকে ধর্ম শিক্ষাকে বাদ দিতে চায় যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে সেই অস্থির সময়ে আমাদের এই রেজাউন আমাদের পীর সাহেব চরমুনার মতো এদেশের মধ্যে হক্কানি ওলামায়ে কেরাম যারা আছে তাদেরকে দেখে তাদের মাহফিলে উপস্থিত হয়ে আমরা প্রশান্তি লাভ করব